সন্তানকে প্রতিদিন বাজার থেকে গরুর দুধ কিনে এনে খাওয়ানোর ঝামেলা থেকে মুক্ত হতে একটি গরু কিনেন জিএম কাদের। মাত্র একটি গরু থেকে এখন 30টিরও বেশি ফ্রিজিয়ান গরুর খামার গড়ে তুলেছেন তিনি। খামার থেকে শুধু গরুর দুধ বিক্রি করেই প্রতি মাসে 15 লাখ টাকা লাভ করছেন। কাদেরের খামারে কাজ করে নিজেদের সংসার চালাচ্ছেন বেশ কয়েকজন বেকার যুবকও। পড়াশোনা শেষ করে বেকার আছে, তারা এই উদ্যোক্তা হতে পারে এবং শুরুটা তো অল্প দিয়ে শুরু করে, এবং আমি আশা করি যে ব্যাপকভাবে না দিয়ে 2-4টা গরু দিয়ে শুরু করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। আমার থামাতে 3 দিনে 4টা পরিবারে পর্যন্ত কর্মস্থল হয়েছে। 2015 সালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খেংটি গ্রামের জিএম কাদের 84,000 টাকা মূল্যের একটি গরু কিনেন। ওই গরু থেকে 6 কেজি দুধ পেতেন তিনি, যা খেয়ে শেষ করতে পারত না তার পরিবার। এক পর্যায়ে খামার দেওয়ার চিন্তা মাথায় আসে তার। বর্তমানে কাদেরের খামারে 20 কোটি টাকা মূল্যের 28টি গাবি ও 2টি ষাঁড় রয়েছে। যখন 15 সালে আমার বড় মেয়ে, তখন বাজার থেকে দুধ নিয়ে এসে মেয়েকে খাওয়ার জন্য খুব ভেজাল হতো, তাই আমি একটি গরু কিনি। সেই গরুটা নিয়েছিলাম 84,000 টাকা দিয়ে। 84,000 টাকা ওরা বলেছিল যে 1.5 লিটার দুধ হবে। বাসায় এসে এক মাসের মধ্যে সেই গরুটা 4 লিটার পর্যন্ত দুধ হয়। এখন 4 লিটার দুধ তো একটা পরিবারে খাওয়া সম্ভব না, তাই এই দুধ নিয়ে অনেক বিপদে পড়ে যায়। 4 লিটার দুধ পারি না বাজার নিয়ে যেতে, পারি না খাই, তাই আমি সিদ্ধান্ত নিই যে আমি আরও 2-1টা গরু লাগাবো। আজ আমার খাড়ানো প্রায় 20 ক্লাস গরু, 120-130 লিটার পর্যন্ত আমি দৈনিক দুধ দহন করি। জিএম কাদেরের খামারে কাজ করেন বেশ কয়েকজন বেকার যুবক। খামারে কাজ করে যা বেতন পান তা দিয়ে বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে তাদের জীবনযাত্রা। এটা নিয়ে আমার পরিবার চলে। আমি মনে করেন যে খাবার টাবার দেই, দেওয়ার পর আমি আমার সকাল যে 8টার সময় আসি, আমার সারা সময় চলবে। গরুর খাদ্যের সিন্ডিকেট ভেঙে দিলে কাদেরের মতো আরও ছোট ছোট উদ্যোক্তারা সফল হতে পারবে, সরকারের কাছে এমনটাই প্রত্যাশা করছেন সফল এই উদ্যোক্তা। খাদ্যের সিন্ডিকেটটা ভেঙে যদি আমাদের খামারিদেরকে একটু সহযোগিতা নেক দৃষ্টিতে দেখে, তাহলে আমরা এই যারা উদ্যোক্তা আছে তারা সফল হবে আমার মনে। খাদ্যতে 8,000 টাকা দৈনিক আয় হয়, এবং সে দিয়ে আগে আমার ফার্ম ভালোই চলতো। যখন আমি ফার্ম শুরু করি 16 সালে, তখন কিন্তু খাদ্য মূল্যের দাম এমন কম ছিল, 700 টাকা ফিটের বস্তা ছিল 25 কেজিতে, এখন কিন্তু সে ফিট 1,300 টাকা কিনতে হয়। এখন কিন্তু দুধ বিক্রি করে ওই খামারটা যোগান দেওয়া সম্ভব না। যদি জননেত্রী শেখ হাসিনা যেমন স্লোগান দিয়েছে যে বদলে যাবে দেশ দুধ মাংসের বাংলাদেশ, খাদ্যের সিন্ডিকেটটা ভেঙে যদি আমাদের খামারিদেরকে একটু সহযোগিতা নেক দৃষ্টিতে দেখে, তাহলে আমরা উদ্যোক্তা আছে তারা সফল হবে আমার মনে। ইয়াসিন আলী, সোনালী নিউজ।